হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি আপনাদের মাঝে একটি সাইট শেয়ার করেছিলাম যেটা হচ্ছে লাকি গেমস তো আসলে এটা যে মানে কত একটা ভালো একটা সাইট তো আপনারা কাজ না করলে বুঝবেন না আসলে অনেকেই সাইটেতে কাজ করেন না মানে এরকম সাইডগুলোতে কাজ করেন যেগুলোতে পেমেন্ট পান না বা মানে খুব কম ইনকাম করা যায় ওই ধরনের সাইডে আপনারা কাজ করতে চান তবে আসলে যে সাইটগুলো ভালো ওই সাইডে যে কেন কাজ করতে চান না জানি না তবে আমি আজকে আপনাদেরকে লাইট কয়েন মানে একটা কথা বলবো যে লাইট কয়েন আপনারা যারা লাকি গেমসে আর্ন করতে চান তারা অনেক আর্ন করতে পারবেন এবং সহজেই মানে উড্যুন নিতে পারবেন এখানে আসলে মিনিমাম উড্য হচ্ছে যে এক কোটি লাইট কোয়েন্টি সাতাশি সেই জন্য হয়তো অনেকে মানে কাজটা করতেছেন না তো কীভাবে আপনারা সহজে উদ্যোগটা নেবেন আমি সেটা আজকে বলবো কারণ হচ্ছে যে আমাদের উড্যোগ মানে নেওয়াটা হচ্ছে আমাদের বড় কথা যে আমরা কীভাবে কম হলে আর কি উড্য নিতে পারবো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আসলে লাকি গেমসটা হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই ডিপোজিট করতে হবে এখানে কোনো ফ্রি কোনো কিছু দেওয়া হয় না কারণ এটা আপনারা যারা কাজ করছেন তো তারা জানেন আর এই সাইডটা এত একটা ভালো একটা সাইট লাকি গেমস তো এখানে প্রতি আমি বলবো যে আপনারা যদি তিন ডলার ইনভেস্ট করেন তো আপনার ইচ্ছা যে যেটা ইনভেস্ট করবেন সাথে সাথে উইথড্র করে নিতে পারবেন তবে যেহেতু আপনারা যদি এখানে লাইট কয়েন তিন ডলার ইনভেস্ট করেন তাহলে তো আপনারা এখান থেকে এখান করে নিতে পারবেন না যেহেতু এক কোটি 700 হলে উইথড্র করে নেওয়া যায় তো কিভাবে কম হলে মানে এই লাইট কয়েন্টারে আবার কিভাবে উইথড্র করে নিতে পারবেন সেটা আমি বলি আর তার আগে আমি বলি যে এখান থেকে আপনি কিভাবে সহজে ইনকাম করবেন এখানে আপনি প্রতি একটা মানে ক্লিকে আপনি দুইশো ই করে নিতে পারবেন মানে সাতাশি করে লাটকি সাতাশি তো ধরুন আপনারা যদি তিন ডলার ইনভেস্ট করেন মোটামুটি এখানে আপনার এখন তিরিশ লাখ বা আটাশ লাখ এরকম হবে আর কি তো আমার এখানে কিন্তু পঁচিশ লাখ সাতশী আছে তো যাই হোক আমি এখানে আমি আপনাদেরকে দেখাই যে আপনারা কীভাবে গেমটা খেলবেন ধরুন আপনার এখানে যখন আসবেন তো তার আগে বলি যে আপনারা যারা নতুন যারা অ্যাকাউন্টটা এখনও করেন না অবশ্যই অ্যাকাউন্টটা করবেন তো তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সাইডটি লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন হবেন আর এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং অ্যাকাউন্টটা খোলা খুবই সহজ আপনাদের একটা ইউজার নেম দিলে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো তারপর এখানে একটা প্রোফাইলের একটা অপশন থাকবে যেখানে আপনার বলা আছে যে আপনার চেঞ্জ ইমেল চেঞ্জ পাসওয়ার্ড তো অবশ্যই এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন তো যেটা আপনারা ইমেল দেবেন যেটা পাসওয়ার্ড দেবেন সেইটাই আপনাদের সেভ করে রাখবেন যে কোনো একটা জায়গায় কারণ ওইটা হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আপনার পরবর্তীতে যদি আপনার একটা ডিপোজিট করেন সেক্ষেত্রে ক্ষেত্রে যদি আপনারা ইমেল এবং পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু আপনাদের এখানে আর ঢুকতে পারবেন না ঠিক আছে তো অবশ্যই আপনারা যখন চেঞ্জ করবেন ওগুলো আপনারা কী কোনটা দিচ্ছেন সেটা অবশ্যই মনে রাখ আমি এখানে কী করবো যেহেতু আমার পঁচিশ লাখ আছে আমি এখানে দুইশো দিয়ে আর কি ই করব হ্যাঁ টু লিখলাম দুইশো দিয়ে আর কি বেডটা ধরবো প্রতি আমি ক্লিকে ক্লিকে আর কি দুইশো জিতবো তো এখানে এখানে আমার কত আছে পাঁচ হাজার পাঁচশো অষ্টআশি ঠিক আছে তো আমি এখন মানে এখানে ক্লিক করব ওভার রোল এখানে যা যা আছে সেটি রাখবেন এখানে এই যে ওভার রোল ওভার এটা সিলেক্ট করে রাখবেন আর কিছুই করতে হইব না এখানে আর কোনো ঝামেলা নাই তো আমি এখানে রোল ওভার ফিফটি এটার উপরে ক্লিক করবো যদি এখানে যদি সবুজ হয় মানে তাহলে পঞ্চাশের উপরে যদি আমি থাকি তাহলে আমি আর কি জিতবো আর যদি পঞ্চাশের নিচে থাকে তাহলে আমি হারবো তো এখানে কিন্তু আমি দুইশো সাতাশি জিতলাম ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তো তারপর আমি কী করবো আবারও ক্লিক করব ঠিক আছে আমি যদি হারি তাহলে আমি ডাবল করব আর যদি আমি জিতি তাহলে কিন্তু আমি এই একই রাখবো দুইশোই রাখবো ঠিক আছে তো এখন আমি আবার জিতলাম আমি আবার ক্লিক করলাম তো এইভাবে কিন্তু আপনার এত সহজে ইনকাম করাটা মানে এরকম অন্য কোনো সাইড থেকে আপনি করতে পারবেন না তো দেখেন আমি তিনবার জিতলাম মানে তিন দুগুনি ছয়শো সাতশো কিন্তু কয়েন সাতশো কিন্তু আমি জিতলাম তো আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে ঠিক আছে তো আমি এই যে চাইবার মানে আটশো জিতলাম তো এইভাবে আপনারা মানে যতবারই খেলবেন মানে দুইশো করে পাবেন যদি দুইশো করে বের ধরেন দুশো করেই পাবেন তো আমি আবার জিতলাম মানে আমার এক হাজারের মতন জিতলাম তো এখানে দেখেন আমার ব্যালেন্সটা কত হয়েছে ছয় হাজার হয়ে গেছে ঠিক আছে যেখানে আমার পাঁচ হাজার ছিল পাঁচ হাজার পাঁচশো হাজার কত ছিল যাই হোক এইভাবে কিন্তু আপনারা জিতবেন তো আমি যদি আবার রুল করি যদি যখন হারবেন তখন কি করবেন ঠিক আছে আমি হারলে যখনই হারবেন তখনই এখানে এই যে এখানে ক্লিক করে ডাবল করবেন এই যে চারশো হইলো ঠিক আছে চারশো হওয়ার পরে আবার রোলে ক্লিক করবেন ঠিক আছে রুলে ক্লিক করার পর যদি আবার হারেন তাহলে আবার ডাবল করবেন আবার রোলে ক্লিক করবেন যেহেতু আপনার বিশ লাখ তিরিশ লাখ সাতাশি থাকবো তো অবশ্যই আপনি দুইশো দিয়ে খেলবেন দুইশোর বেশি দিয়ে খেলবেন না ঠিক আছে তাহলে আবার একটা রিক্স থাকবে তো আমি আবার ডাবল করলাম আমি আবার রোল করলাম ঠিক আছে আমি যেহেতু অনেক তিনবার হারছি তারপর এখনও জিতি নাই যদি আমি জিতি তাহলে আমি যেহেতু দুইশো দিয়ে আর কি এখানে বেডটা ধরছিলাম আমার এখানে ষোলোশো জিতা মানে হচ্ছে যে আমি দুইশো বেড ধরছিলাম প্রথম সেটাই আমি দুইশোই জিতলাম ঠিক আছে যখন আপনারা এভাবে খেলবেন ষোলোশো থাকবো তখন আবার এখানে ক্লিক করা এটা আপনারা দুইশো করে নেবেন ঠিক আছে দুইশোর বেশি দিয়ে খেলবেন না যদি আপনাদের পঁচিশ লাখ বা তিরিশ লাখ থাকে তাহলে আপনারা এভাবে বেড দেওয়া খেলবেন তো এখান থেকে যেহেতু এক লাখ মানে এক কোটি সাথে হলে উড্ডু দেয় তো সে আপনারা কিভাবে আপনার কম ইয়েতে উড্ডু নেবেন তো যাই হোক আমি এখানে জিতলাম তো আমি দেখা যে কিভাবে আপনারা কম সাতোশিটা উড্ডু দিবেন তো সেই জন্য অবশ্যই আমি যাই হোক বন্ধুরা একটু লোডিং আছে যেহেতু আমার পেস্টা রিলোড দিয়ে ফলাইছি তো এখানে কিভাবে কম সাতোশিটা উড্ডু দিবেন তো তার জন্যে আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে যে আপনারা এই লাইট কয়েনটাকে আপনারা ডগি কয়েন করবেন ঠিক আছে তো যদি আপনারা সবগুলো নাও করেন আপনাদের ব্যালেন্সে বিশ লাখ সাতাশি রাখলেন ধরুন আমি পাঁচ লাখ মানে এক্সচেঞ্জ করব ডগি কয়েন এক্সচেঞ্জ করব তো ডগি কয়েন তো মাত্র দশ দশ ডগি কয়েন হলে উডু নেওয়া যায় তো আমি এখানে পাঁচ লাখ লাইট কয়েন সাতাশি এক্সচেঞ্জ করব আর এখান থেকে পাঁচ লাখ সাতশি যদি আপনার মানে লাইট কয়েন থেকে আপনি মিনিমাম পাঁচ লাখ সাতাশি হলেই এক্সচেঞ্জ করতে পারবেন মানে এর নিচে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন না তো আমি এখানে লাইট কয়েনটা যেহেতু আসে আমি কী করবো এটাকে এক্সচেঞ্জ করবো কীভাবে এক্সচেঞ্জ করবো আমি দেখাই তো যাই হোক এত মানে ভালো একটা ইনকামেরই আপনারা অবশ্যই কেন কাজ করেন আমি জানি না তো আমি এই যে এইটার উপরে যখন ক্লিক করবো তো আমার একটা অপশান আসবো ওয়েট এখানে যখন আমি ক্লিক করলাম তো আমার এখানে যে কয়েনগুলো আছে সেগুলা এখানে শু করবে তো আইকনগুলো তো আমার যেহেতু লাইট কয়েন আছে আমি যেটা লাইট কয়েনটা এক্সচেঞ্জ করব তো আমি এখানে এরই লাইট কয়েনটার উপরে ক্লিক করব তো লাইট কয়েনটার উপরে ক্লিক করলে আমার এখানে লিখতে হবে মানে আমি এখানে টাইপ করব পাঁচ লাখ সাতশি ঠিক আছে পাঁচ লাখ তো আমি এগুলো কাটলাম আমি এখানে ফাইভ লিখলাম এখানে মিনিমাম পাঁচ লাখ সাতাশী এক্সচেঞ্জ করা যায় লাইট কয়েন তো তারপর আমি পাঁচ লাখ সাতশি কিসে এক্সচেঞ্জ করবো ডগি কয়েনে তো আমি এখানে ডগি কয়েনটা সিলেক্ট করলাম ঠিক আছে তো ডগি কয়েনটা সিলেক্ট করার পর এখানে আমি কত ডগি কয়েন পাবো পাঁচ লাখে একশো তিপ্পান্ন ডগিকোয়েন পাবো তো এখানে লেখা আছে যে এক্সচেঞ্জ আর অবশ্যই আপনারা যখন এক্সচেঞ্জটা করবেন তো অবশ্যই ডেক্সটপ মুডে করে নেবেন নয়তো আপনাদের এই যে এক্সচেঞ্জের অপশনটা এই অপশনটা আপনারা মানে খুঁজে পাবেন না ঠিক আছে তো এই জন্য আমি এইটা বললাম যে ডেস্কটপ মুডে করে নেবেন তো আমি এক্সচেঞ্জে ক্লিক করে দিলাম এক্সচেঞ্জে ক্লিক করার সাথে সাথে আমার এটা কিন্তু এক্সচেঞ্জ হয়ে গেলো ঠিক আছে এটা কিন্তু আমার সাথে সাথে এক্সচেঞ্জ হয়ে গেলাম এই যে দেখেন আমার এখান থেকে কিন্তু পাঁচ লাখ কাইটা নিয়েছে তো আমি এখন যদি আমার ডগি কোয়েনে যাই দেখেন আমার ডগি কয়ে আমি আমার ডগি কয়েন এখান থেকে সিলেক্ট করি এই যে এখানে ডগি কয়েনটা আমি ডগি কয়েনটা সিলেক্ট করলাম তো আমার ডগি কয়েন কত হইলো এই যে একশো সাত পঞ্চাশ আর কি আছে আমার তিন ডগি কয়েন আগে এসেছিলো তো এখন সাত পঞ্চাশ আছে তো এখন আমি কী করবো আমরা এইটাই মানে উড্ডু করে নিতে পারবো ঠিক আছে ডগি কয়েনটাই আমরা উড্ডু করে নিতে পারবো আর অবশ্যই আপনারা জানেন যে ডগি কয়েন কীভাবে উড্ডু করতে হয় তো এখানে আপনারা এই কয়েনটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর যা বোধ হয় ভিডিওটি একটু বড়ো হইতে বোধ হয় ক্লিক করার পর এখানে লেখা আছে উড্ডু ঠিক আছে এই যে এখানে লেখা আছে উইড্রো এই উড্রো অপশানে ক্লিক করবেন উইড্রো অপশানে ক্লিক করলে উইড্রো অপশানে ক্লিক করার পর আপনার এখানে ড্রগি কেন ওয়ালেট অ্যাড্রেসটা চাইবে আমি তো অ্যাড্রেসটা একটু কপি করে নিই তো বন্ধুরা আমি আমার ডগি কয়েন ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে নিলাম তো আমি এটা এখানে পেস্ট করব। মানে এটা সহজে আর কি আমি ডগি কয়েনটা উড্ড করে নিতেছি কারণ যেহেতু লাইট কয়েন এক কুটি সাতশীতি সেটা করতে তো অনেকটা সময় লাগবো তো তার জন্য আমরা এটাকে এক্সচেঞ্জ করে ডগি কয়েন করে আমরা এটা সহজে উড্ডি করে নিতে পারি ঠিক আছে তো আমি এখানে অ্যামাউন্টটা লিখবো তো ধরুন আমি এখানে একশো আমি পঞ্চান্ন দিলাম একশো পঞ্চান্ন লিখলাম লেখার পর এক ডগিকান ফি কাটবে তো এখানে একটা ক্যাপচা দিবে এই ক্যাপচাটা কম মানে কমপ্লিট করতে হবে তো অনেক সময় দেখা যায় যে ক্যাপচাটা যদি সঠিক হয় তাহলে দেখা যায় যে অনেক সময় অ্যাকসেপ্ট হয় না তো তারপর আপনারা দুই তিনবার ট্রাই করলে আপনাদের এটা মানে ই হবে আর কি এখানে লেখা আছে বাস তো আমি বাস কোন কোন জায়গায় আছে এখানে একটা বাস এখানে একটা বাস এখানে একটা বাস যখন বাস লেখা থাকবে তো বাসের উপরে ক্লিক করব তো যখন এটা সরি বন্ধুরা তো আমার যখন এখানে বাস থাকবে না তখন আমি এটা ভেরিফাই লেখা থাকবে ওইটার উপরে ক্লিক করবো ঠিক আছে তো এখানে একটা বাস দেখা যায় তা আমি এখানে ভেরিফাই ভেরিফাইয়ের উপরে ক্লিক করব সরি মন্দিরা আসলে একটু প্রবলেম হইতেছে ভেরিফাই তো যদি এটা মানে একটু সমস্যা হয়েছে আমি আবার এখন এটা সাবমিট করে দিলাম অডিট সাবমিট ঠিক আছে অনেক সময় দেখা যায় যে সাথে সাথে উডুটা হয়ে যায় বা অনেক সময় ক্যাপচারটা একটু দুই তিনবার দিতে হয় ঠিক আছে তো আশা করি হয়ে যাব একটু অপেক্ষা করি তো আমরা আসলে লাইট কয়েনটা উডু হ্যাঁ দেখেন এটা মানে কিন্তু উডুটা সাকসেসফুল হয়ে হ্যাঁ উডুটা সাকসেসফুল হয়েছে এটা আসলে লাইট কয়েনটা যে অ্যাক্সচেঞ্জ করছিলাম সেটার এটা আর কি মেসেজটা এখন দিল এখনও পর্যন্ত আর কি আমার ওই মেসেজটা আসে না যেটা আমি উডু দিছি আচ্ছা দেখি আমি এটা কেটে কেটে দিলাম হ্যাঁ আমার কয়েন হ্যাঁ আমার ডগিকনটাও এটা উডু হয়ে গেছে তো আমি আমার ডগি কয়েন ওয়ালেট আপনাদেরকে যেয়ে দেখাই যে আমি পঞ্চান্ন যেটা উডু দিলাম ওয়ান মিনিট তো বন্ধুরা আমি আমার যেটা উডু দিলাম এখন আমার ব্যালেন্স আছে পাঁচ হাজার একশো উনআশি তো এখানে আমি একশো পঞ্চান্ন দিয়েছিলাম তো তো তার জন্য কী করবো মেনুতে ক্লিক করবো মেনুতে ক্লিক করলে এখানে ই আছে ট্রানজেকশন আছে তো ট্রানজেকশনের উপরে ক্লিক হবে তো আমি যেটা ওই এখন উড্য দিলাম সেটা আমি দেখতে পারবো যে আমি কতটা উড্যু দিছি তো এইখানে দেখেন যে আমার চুয়ান্ন মানে একশো চুয়ান্ন ডগি কয়েন আছে যেটা আর কি আমি এখন উডু দিলাম তো এক ডগি কয়েন ফিক আসছে তো যাই হোক বন্ধুরা এই সাইটটাতে অবশ্যই আপনারা কাজ করেন লাইট কয়েন আপনারা যদি লাইট কয়েনে কাজ করেন দেখা যাবে যে আপনারা ই করেন লাইট কয়েনটা যেহেতু উড্ডু নিতে অনেকটা ই হয় মানে এক কোটি করতে হয় তো সেই জন্য আপনারা এটা পাঁচ লাখ হলে আপনারা এক্সচেঞ্জ করে মানে লাইট কয়েনটাকে এক্সচেঞ্জ করে কীভাবে এক্সচেঞ্জ করতে হয় আমি তো দেখাই দিলাম তো এই লাইট কয়েনটাকে এক্সচেঞ্জ করে আপনারা খুব সহজে কিন্তু আপনারা ডগি কয়েন করে উড্ডু করে নিতে পারেন ঠিক আছে তো এর সাথে আর ভালো কি বলবো তো আপনারা প্রতি ক্লিকে ক্লিকে আপনারা দুইশো লাইট কয়েন সাতাশি করে পাবেন তো এখানে আপনারা যাবেন যাওয়ার পর এখানে আপনারা দুইশো মানে সাতাশি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে শুধু রুল ওভার ফিফটি এখানে ক্লিক করবেন যখনই হারবেন তখনই এখানে ডাবল করবেন ঠিক আছে তো প্রতি ক্লিকে ক্লিকে যদি আপনি দুইশো সাতাশি করে পান তো এই চাতে কম মানে এই চেতে বেশি আর কোন জায়গায় আছে যে এখানে আপনাকে এত কম সময়ে আপনাকে দুইশো সাতাশি করে দিবে আপনার একটা জিনিস চিন্তা করে দেখেন ঠিক আছে আর এটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এবং ইনস্ট্যান্ট পেমেন্ট করে দেয় আর ইনস্ট্যান্ট আপনার ই মানে এক্সচেঞ্জ হয়ে যায় কোনো মানে দেরি করে না ঠিক আছে তো যাই হেকবন্ধুরা আপনারা দেখা যাবে দুইবার তিনবার বা চারবার পাঁচবার মানে ই করার পর আপনারা একবার জিতবেন তো যখনই জিতবেন মানে প্রত্যেকবারে আপনারা দুইশো করে ই করবেন এর বেশি ই করে খেলবেন না ঠিক আছে দুইশো করে খেলবেন দুইশো করে মানে এই গেমটা খেলবেন তো যাই হোক বন্ধুরা আশা করি এটা আপনাদের মাঝে অনেক আগে শেয়ার করছি তারপরে ওনাকে হয়তো কাজ করেন অনেকে করেন না কারণ আপনারা ইনভেস্ট করতে ভয় পান কারণ এস মানে এই ধরনের সাইডে ইনভেস্ট করার মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা স্ক্যাম হবে না এটা আপনারা জান মানে এটা মনে রাখবেন যে এটা স্ক্যাম হবে না তো ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের মাঝে আরও ভালো কোনো সাইট অবশ্যই আমি শেয়ার করবো সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা এই সাইটেতে কাজ করেন যে কোনো আপনারা আমি বলবো যে ডগি কয়েন এবং লাইট কয়েন এই দুইটা সেটে কাজ করলে হবে ঠিক আছে আপনারা অন্য কোনো কয়েনে কাজ না করেন শুধু ডগি কয়েন আর লাইট কয়েনটাতে কাজ করেন ভালো ইনকাম করতে পারবেন এখান থেকে আশা করি আর আপনারা যদি আপনাদের ফ্রেন্ডদেরকে রেফার করতে পারেন তাহলেও কিন্তু এখান থেকে একটা ভালো ইনকাম করতে পারবেন এখানে রেফার কমিশন আছে দশ পার্সেন্ট ঠিক আছে তো যাই হোক বন্ধুরা বিডিও আর বেশি বড়ো করবো না অনেক বড় হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে